যেমন ধরুন আপনার ছেলের বয়স 17 বছর বা আপনার মেয়ের বয়স 16 বছর, আমার প্রশ্নের উত্তর দিন, একটা 16 বছরের মেয়ে কি সন্তান জন্ম দিতে সক্ষম কিনা? সক্ষম না? এই মেয়ের বিয়ে ইসলামে জায়েজ কিনা? কিন্তু আপনি যদি এই মেয়েটার বিয়ে দিতে চান, এখন আপনাকে ওই জেলখানার ভিতরে থাকতে হবে, কারণ ওর বয়স 18 বছর হয়নি। ইসলাম বলেছে ও যদি হায়েজ হয় এবং রুশ হয়, রুশ মানে বুদ্ধি আকল, রুশ থাকে এবং সে নিসা মানে মহিলায় পরিণত হয়, ইসলাম বাচ্চাকে বিয়ে করতে বলেনি, 8 বছর 9 বছরের শিশুকে বিয়ে করতে বলেনি, তার যখন ম্যাচুরিটি আসবে এবং বুদ্ধি রুশদ আসবে, নিসা হয়ে যাবে, তখন তার বিয়ে জায়েজ। তো এখন এটার জন্য বয়স ফিক্স করে দিলাম আমরা, একজনের যদি 17 বছর 11 মাস হয় তার বিয়ে জায়েজ না আমাদের এখানে, আরেক মাস পরে জায়েজ হবে। তাহলে এটা কি ধরনের চিন্তা করেন? যখন আমরা আল্লাহর বিধানকে বাদ দিয়ে মানুষের মাথা দিয়ে এগুলো চালানোর চেষ্টা করি, তখন এই সমস্যাগুলো হয়। কিন্তু বাই দ্য ওয়ে, এই সময়ের মধ্যে কিন্তু ওই মেয়েটা 8-10টা প্রেম করতে পারে, জিনাও করতে পারে, 4-5টা বয়ফ্রেন্ড থাকতে পারে, এগুলো কোনো সমস্যা না, ঠিক আছে? আবার একটা ছেলে যার মাশাআল্লাহ টাকা পয়সা আছে, জমি জমা আছে, সে চাচ্ছে বিয়ে করব, বিয়ে করার সুযোগ নেয়, ওকে 21-এর আগে আমরা বিয়ে দিতে পারছি না, এই সময়টুকুর মধ্যে জিনা করছে, পর্নোগ্রাফিতে লিপ্ত হচ্ছে, সোশ্যাল কথাগুলো বলছে, দেখবেন আপনার ছেলে হয় মোবাইল ফোনের মাধ্যমে বা অবৈধ সম্পর্কের মাধ্যমে কোনো না কোনোভাবে জেনায় লিপ্ত আছে, অথচ আপনি বাসার কর্তা, আপনার কিছুই করার নেই। তাই আমরা অনুরোধ করব, হয়তো বা তারা এই বিষয়গুলো এভাবে ভাবেননি, আমরা আমাদের খুতবার মধ্যে দিয়ে অনুরোধ করবো যে এগুলো নিয়ে আবারও ভাবুন, এগুলোকে সংশোধন করুন, এবং জনগণের জন্য যেটা কল্যাণকর হয় সেরকম কিছু করুন। এরকম অনেক হালাল আছে আল্লাহ পাকের যেগুলোকে আমরা হারাম করেছি, আবার আল্লাহ পাকের অনেক হারামকে আমরা হালাল করে নিয়েছি। এটাই বলছিলাম যে এরকম অসংখ্য শিরকে আমাদের লিপ্ত আছে। সূরা তওবার মধ্যে আল্লাহ পাক বলেছেন, কেউ যদি আল্লাহর হালালকে হারাম করে এবং আল্লাহর হারামকে হালাল করে নেয়, সে ব্যক্তি যেন শিরক করবে। এই অবস্থা যদি মারা যায় সে মুশরিক অবস্থায় মারা যাবে।